মাল বেশি দেওয়ার মালিককে আল্লাহ আবার মাল কম দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ সম্পদ দিয়েও পরীক্ষা করেন আল্লাহ জন দিয়ে পরীক্ষা করেন ধন দিয়ে পরীক্ষা করেন আল্লাহ বলছেন যে তোমরা সালাদ এবং দাও কারজান হাসানা আল্লাহকে তোমরা উত্তম ঋণ দাও টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম আসসালাম ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واقيموا الصلاه واتوا الزكاه واقرضوا الله قرضا حثنا وما تقدموا لانفسكم خيرا من خير تجدوه عند الله خيرا واعظم اجرا واستغفر الله ان الله غفور رحيم سوره مزمل بشنبرايات আর দাহারিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও ব্যবসা বাণিজ্যে ইসলামের দিক নির্দেশনাও ও ইফতার মাহফিলের আমন্ত্রিত রাজশাহী শহর এবং পার্শ্ববর্তী এলাকার আমার প্রাণপ্রিয় ব্যবসা বৃন্দ আল্লাপাকের বিশ্ব পাকের দরবারে হাজারো যে আজকের এই আয়োজন এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়েছে এরকম আয়োজন ইতিপূর্বে আমাদের কখনো হয়নি আপনারা আগে শুনেছেন আলহামদুলিল্লাহ এটা একটা নতুন চিন্তা নতুন উদ্দেশ্য নতুন চিন্তা থেকে আজকের এই আয়োজন এবং আপনারা যে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যবসা বাণিজ্যের ইসলামিক দিক নির্দেশনা বা ব্যবসায়ের শর্তাবলী ব্যবসা হালাল হওয়ার জন্য কি কি প্রয়োজন এই বিষয়গুলি আমাদের সম্মানিত দুজন আলোচকের কাছ থেকে শুনেছেন আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছে আয়াতের আলোকে আমি সংক্ষেপে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ রামাজান মাস চলছে রামাজান মাস হচ্ছে তাকোয়ার মাস রামাজান মাস হচ্ছে দান সাদাকার মাস রামাজান মাস হচ্ছে গোনা থেকে নিজেকে মাফ করিয়ে নেওয়ার মাস জান্নাত হাসিল করার মাস কারণ এই মাসে আল্লাহ সুন্নত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এই প্রসঙ্গে রাসুলসাল্লাস্লাম বলেছেন যে কুল্লা লাইলা অর্থাৎ প্রত্যেক রাতেই আল্লা সুন্নতলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এবং তিনি আক্ষেপ করে বলেছেন যে রামাজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি তার গোনা ক্ষমা করাতে পারলো না সে সবচেয়ে বড় হতবাগা তিনি বলছেন রাগিমান ফুরাজুলিন তার নাক মাটিতে মিশে যাক অর্থাৎ সে অপদস্থ হোক যে রামাজান মাস পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারে নাই তাহলে বোঝা যাচ্ছে রামাজান মাসটা হচ্ছে গোনা মাফ করানোর মাস তো সেই সুযোগ আমাদের মধ্যে এসেছে এবং ইতিমধ্যে তিন ভাগের এক এক ভাগ চলে গেছে আর বাকি দুই ভাগ আছে আমরা বাকি সময়টা যেন কাজে লাগাতে পারি সে চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন যে আয়াতটি তিলাওয়াত করেছি সেখানে তিনি উল্লেখ করেছেন তিনটি বিষয় আদেশ করেছেন ওয়াকিমুসালাত ওয়াতুসাত ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহ বলছেন যে তোমরা সালাত কায়েম করো এবং ওয়াহুল জাকাত জাকাত দাও ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা আল্লাহকে তোমরা উত্তম ঋণ দাও আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদের কাছ থেকে ঋণ চেয়েছেন কর্জে হাসানও চেয়েছেন এই করজে হাসান দেওয়ার লাভটা কি হবে তিনি বলছেন ওমা তোমি যদি তোমরা ভালো কিছু অগ্রে পাঠিয়ে দাও সামনে প্রেরণ করো তাজিদু হাইন্দালি খাইরা আজ আজরা তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে সেটা অনেক বেশি পরিমাণে লাভ করতে পাবে উত্তম অনেক বেশি পাবে পস্তাফিরুল্লাহ ইন্নআল্লাহ গফুর রাহিম আল্লাহ সুবাহনতালা বলছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি ক্ষমাশীল তিনি দয়ালু আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কাছে কর্জে আসানা চেয়েছেন আমরা দুনিয়াতে কর্জে আসানা দেই না কিন্তু কর্জে আসানা দিয়ে কি বেশি নেওয়া যাবে আমরা যদি কাউকে ঋণ বিনিময়ে যদি বেশি নেয় তাহলে এটা কি হবে হালাল হবে না হারাম হবে কি হবে হারাম হবে না সুদ হবে তাই না কিন্তু আল্লাহ সুবান ঋণ চেয়েছেন তিনি বলে দিয়েছেন আমি বেশি দিব অন্য তিনি বলছেন মঙ্গাল্লাহ দি কুরতু উল্লাহ করতান হাসানা ফৈউদায়ফালা হু আদাফান ক্যাসিওরা আল্লাহ ইয়াক বিদু ওয়া সুতু ওয়া ইলাইহি তুর তিনি বলছেন কে আছো তোমরা যে আল্লাহকে উত্তম ঋণ দিবে আল্লাহ ঋণ চাচ্ছেন কে আছো তোমরা তোমাদের মধ্যে কে এমন আছে যে আল্লাহকে কর চাহসানা দিবে ফৈউদায়ফালা হু আদাফান ক্যাসিওরা আল্লাহ সুহারত আল্লা সেডেকে অনেক বেশি করে তোমাদেরকে দিবেন সোমায় আল্লাহ আল্লাহ অনেক বেশি দিবেন আল্লাহ ইয়া ওয়া সুতু আল্লাহ মাল সংকু সংকুচিত করেন এবং তিনি বেশি করে দেন মাল বেশি দেওয়ার মালিককে আল্লাহ আবার মাল কম দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ সম্পদ দিয়েও পরীক্ষা করেন আল্লাহ জন দিয়েও পরীক্ষা করেন ধন দিয়েও পরীক্ষা করেন আল্লাহ কারণকে সম্পদ দিয়েছেন জানেন তো কারণ ছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তার এত সম্পদ ছিল যে তার গুডাউনের অর্থাৎ খাদ্য গুডাম যেগুলো ছিল গুদাম যেগুলো ছিল এগুলোর চাবি বহন করার জন্য একদল মানুষ লাগতো এবং শক্তি সমর্থলা মানুষ মানে যারা দুর্বল মরাথারা মানুষ নয় শক্তিশালী মানুষ একদল মানুষ মানুষলাগতো শুধু কারুনের চাবিগুলি বহন করার জন্য তো সেই কারুন যখন অহংকার করলো তাকে লোকেরও বললো তোমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে তুমি আল্লাহ সুক্রিয়া আদায় করো তো সে বলল কি যে না আরে আল্লাহ আমাকে দিচ্ছে কোথেকে আমি তো আমার নিজের বুদ্ধি দিয়ে এগুলো আদায় করেছি আমার জ্ঞান দিয়ে লাভ করেছি আমার জ্ঞান বুদ্ধি আছে আমি ব্যবসা বুঝি তাই ব্যবসা করি বলে আমার আয় রোজগার হয় এমন চিন্তা করা যাবে আমরা ব্যবসা করতেও পারবো কিন্তু ব্যবসা বারাকা দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ দিতেও পারেন আল্লাহ নিতেও পারেন অনেকে সারা বছর ব্যবসা করেন কিন্তু লাভ হয় না আর অনেকে অল্প দিনের মধ্যে বহু সম্পদ হয়ে যায় লাভ হয়ে যায় না তাহলে এই এই আমাদের রাখতে হবে যে আমাদের রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আমরা ব্যবসা করব আমরা পরিশ্রম করব কিন্তু দিবেন তো তিনি দেওয়ার মালিক তো হচ্ছেন তিনি আর দেওয়ার ক্ষেত্রে যেগুলো প্রতিবন্ধকতা যেগুলো হারামের যে বিষয়গুলো সেগুলো যদি আমরা মানে সাবধানতা অবলম্বন করি সাবধান হয়ে চলি আমরা মুসলমান আমরা মুসলিম ব্যবসায়ী তা আমরা সিয়াম পালন করি হ্যাঁ আমরা সালাদ আদায় করি তা আমাদের জন্য তো এই ত্রুটিগুলি থাকা উচিত না আপনার মানে আশ্চর্যের বিষয় যে আল্লাহ সুমান তালা ব্যবসা বাণিজ্য সম্পর্কে কোরআন মাজিদে যত কথা বলেছেন অন্য কোনো পেশা সম্পর্কে অত কথা বলেন নাই এবং একটা সুরাতে তিনি যে একটা একটু আগে আপনাদের সঙ্গে করা হলো যে ওয়াইলুল্লিল মুতাফিফিন একটা সুরার নাম তার শুরুতেই আল্লাহ আরম্ভ করেছেন যে দুর্ভোগ যারা ওজনে কম দেয় তাদের জন্য তাহলে ওজন কম দেওয়ার সে এই নীতি সেই আমল ছিল এবং তাদের যে দোষ ছিল সেই সময় এখনও সেই দোষ কি তারা যখন মানুষের কাছ থেকে নেয় তখন বেশি করে নেয় যে এক মনের যা এক মন পাঁচ কেজি নিয়ে নেয় কিন্তু এক মনের দামে দেয় কিন্তু আবার দেওয়ার সময় দেখা যায় পাঁচ কেজির মধ্যে একশো গ্রাম দুশো গ্রাম কম হয় মানে এমনভাবে মাপে সেটা হাতের মধ্যে আসলে মানে এই যে মানে ডক্টর সাকিব যেটা বলল যে ওই বাটকারা ইয়ের দাঁড়ি পালন নিচে চুম্বুক লাগাই রাখে এটা লাগাইতে হয় না কারণ এটা তো মানে লাগালে দেখা যায় হাতের মাপের মধ্যেই কিন্তু এই হাতটা বাঁকা করলেই দেখা যায় যে এখানে এক কেজির মধ্যে দুশো গ্রাম কম হয়ে যায় তো এরা মানে যারা চোর ব্যবসায়ী তারা ভালো পারে সাধারণ ব্যবসায়ীরা পারে না আগে জানতাম গোস্ত বাজারে কিনলে বাড়িতে আনলে দুশো গ্রাম কম হবেই এটা মাস্ট হতেই হবে এখন কি হয়ে যায় না মেপে টেপে দেখি না ভাই তো জন্য আমরা যারা ব্যবসায়ী আমরা সৎ ব্যবসায়ী আমরা আশা করি আমরা প্রত্যেকে সৎ ব্যবসায়ী যদি সবাই সৎ ব্যবসায়ী হয় তাহলে বরকত আসবে না যদি রাজশাহী শহরের সবাই সৎ ব্যবসায়ী হয় তাহলে আল্লাহর পক্ষ রহমত হবে না ইনশাল্লাহ হবে করোনা আসবে করোনা পালাবে আমাদের দুশ কারণে আমাদের অন্যায় অপকর্মের কারণে কিন্তু আল্লাহ গজব দেন আজাব দেন এমনি কিন্তু দেন না তো এই জন্য আমাদের অবশ্যই সাবধান হতে হবে তো যে বিষয়টা বলছিলাম যে আমাদেরকে অবশ্যই সাদাকা করতে হবে আল্লাহ ঋণ চেয়েছেন তা আল্লাহকে টাকার দরকার নগদ টাকা আল্লাহকে দেওয়া যাবে আল্লাহর ঋণটা কোথায় দিব আল্লাহর যে নির্ধারিত খাদগুলো আছে যে খাতগুলোকে আল্লাহ দিতে বলেছেন সেইখানে আমরা দিব এটা হচ্ছে আসে আসানা দানের ক্ষেত্রে দুইটা বিষয় একটা হচ্ছে একটা আমার হচ্ছে ফরজ যেটা জাকাত বলি এটা আমরা দিব এটা তো এটা তো আল্লাহর মানে পক্ষ থেকে একেবারে সীমা মানে ভাগ করে দিয়েছে নির্ধারণ করে দিয়েছেন যে এত টাকা হলে এত টাকা আমাকে দিতে হবে এই পরিমাণ সম্ভবত হলে এই পরিমাণ দিতে হবে এটা দিতে হবে দিলে নেই হবে আল্লাহ আলাম আল্লাহ ফরজ জাকাতের কিন্তু নেকি উল্লেখ করেন নাই কিন্তু না দিলে শাস্তি উল্লেখ করেছেন এই সম্পদি জাহান্নামের কারণ হবে এই সম্পত্তি সাপে সাপের আকার ধারণ করবে আমাদেরকে পেঁচিয়ে ধরে আক্রমণ করবে এবং বলবে আনা মা লুকা কানজুকা কামরু দিবে বলতেও থাকবে যে আমি তোমাদের মাল আমি তোমাদের সঞ্চিত ধন কত অপমানজনক চিন্তা করেন আমি যে সম্পদটাকে এত যত্ন করে রেখে দিয়েছি জাকাত দেই নেই সেই সম্পদ আমাকে আঁকড়ে ধরবে কামড়ে ধরে আমাকে পেঁচিয়ে ধরে কামড় দিবে দুই চোয়ালের চোয়াল দিয়ে ধরে কামড় দিবে আর বলবে আনা মালুকা আনা কানসুকা আমি তোমার মাল আমি তোমার সম্পদ সঞ্চিত ধন তাহলে এটা নিশ্চয় অপমানজনক শাস্তিও দিবে বলতেও থাকবে এটা হচ্ছে ফরজ জাকাত আপনি না দিলে এই জাকা এই সম্পদ আপনার জাহান্নামার কারণ হয়ে যাবে আর সাদাকা হচ্ছে ব্যাপক বিষয় আপনার জাকাত ফরজ হয় নাই আপনি সারাদিন হয়তো একশো টাকা রোজগার করেছেন আপনি দশ টাকা দান করেন এটা হচ্ছে সাদাকা কারণ রসুল সাম বলেছেন ইত্তাকুন ওয়ালাহ ওলা কে তামরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুর পরিমাণ দান করে হলো রাসুল সাম বলেছেন আর সাদাকা তো বুরহান সাদাকা হচ্ছে দলিল তার মানে কি জান্নাতে যাওয়ার দলিল দলিল কি আমার জমি এটা তো এটা কী দিয়ে প্রমাণ করব দলিল দিয়ে আমার বাড়ি এটা প্রমাণ করবো কি দিয়ে দলিল কি নিশ্চয়ই দলিল লাগবে যেটাই করি হ্যাঁ আমি একটা দোকানে কিনেছি এটা দোকানে যাব কি দিয়ে আমার হাতে দলিল লাগবে তাই না তো জান্নাতে আমরা যাব জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে সাদাকা এই সাদাগা আমরা যত বেশি করব সেটা আমাদের জানাতে যাওয়ার দলিল হবে সাদাকা করলে কবরের শাস্তি মাফ হয়ে যায় কবরের শাস্তি হয় না তো এই যে এতগুলো সুযোগ আল্লাহ তালা দিয়েছেন দান সাদাকার জন্য আমরা নফল সাদাগা করবো ইনশাল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে আত্মাহারি টিভির মাধ্যমে আলহামদুল্লাহ দাওয়াতিকাজ চলছে সারা দেশে দেশ বিদেশে সর্বত্র এখন তো অনলাইন অনলাইন টিভি তাই না যার কারণে আমরা ঘরে বসে যা বলি এইটা সারা বিশ্বের মানুষ দেখে শুনে এবং সে অনুযায়ী আমল করে তো এটা মানে এটা একটা সাদেগা জারিয়ার খাত নিঃসন্দেহে এটা একটা দাওয়াতের ক্ষেত্র তো আমরা এই তাহারিক টিভি নিঃসন্দেহে একটা টিভির জন্য অনেক আয়োজন লাগে জানেন এর জন্য একটা স্টুডিও লাগে এখানে দামি দামি ক্যামেরা লাগে অনেক ইনস্ট্রুমেন্ট লাগে তো যেগুলো করতে তো টাকা লাগবে তো এই টাকা পাবো কোথায় এই সহযোগিতা তো আপনাদেরকে করতে হবে যারা দানশীল আছেন ব্যবসায়ী যারা আছেন আপনারা যদি মনে করেন যে টিভির একটা বক্তব্যের মাধ্যমে একজন মানুষ যদি হেদায়ত হয় তার তার এই ভেদায়ত হওয়ার কারণে তার আমলের কারণে যত নাকি হবে এই আপনি তাহারি টিভিতে যে আপনি সামান্য দান করলেন তার নেকির একটা অংশ কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ হাদিসে আছে যে ব্যক্তি কল্যাণের পথ দেখায় আর দালদুয়াল্লা খাইলিন তা কে হি যে ব্যক্তি কল্যাণের পথ দেখায় তার জন্য কল্যাণকারীর সমান নেকি হয় আপনি মানুষকে সৎ পথ দেখালেন সৎ আমলটা ওই ব্যক্তি করার কারণে যত নেকি হবে তার সমান নেকি কিন্তু আপনিও আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন এটা বোনাস আল্লাহ আপনাকে দিবেন তারটা কিন্তু কম হবে না কাজে আমরা যদি এই দাওয়াতি কাজগুলির সাথে নিজেরা সম্পৃক্ত হই তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু আল্লাহ এক একজনের এক এক যোগ্যতা দেয় আপনি ব্যবসায় মনে ব্যবসা করতেছেন আপনি কিন্তু এক জায়গায় দাওয়াত দিতে পারবেন না আপনি বক্তব্য দিতে পারবেন না এই এই যোগ্যতা আপনাকে দেন নাই একজন আলেমকে আল্লাহ এই যোগ্যতা দিয়েছেন একজন লেখককে আল্লাহ যোগ্যতা দিয়েছেন তিনি লিখবেন মানে তার লেখার মাধ্যমে দাওয়াত হবে একজন বক্তা বক্তৃতার মাধ্যমে দাওয়াত করবেন তো এই যে বিভিন্নজন বিভিন্ন যোগ্যতা আল্লাহ দিয়েছেন প্রত্যেকে শ অবস্থান হয়ে কাজ করবে এখন আপনি ব্যবসায়ী মানুষ এই দাওয়াতের শরীর কি দিয়ে হবেন আপনি যেটা পারছেন না এইখানে যদি আপনি আর্থিক সহযোগিতা করেন আপনি যদি দান সাদাকার মধ্যে এই দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত হয়ে যান তাহলে ইনশাআল্লাহ যারা দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিয়ে তারা যত নাকি পাবেন দাওয়াত গ্রহণ করে তারা যত নাকি পাবেন আপনি একজন সহযোগী হিসাবে আপনিও ইনশাআল্লাহ তার সমান নাকি পাবেন এটা হাদিসেরই কথা সেই জন্য আমরা আপনাদের কাছে আপিল রাখবো আপিল রাখবো যে আপনারা তাহারিক টিভিকে অবশ্যই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সহযোগিতার আরেকটা মাধ্যম হচ্ছে অ্যাড দেওয়া তাই না এখন তো টিভি মানে অ্যাডে চলে সারা ওয়ার্ল্ডে যত মিডিয়া আছে অনলাইনগুলি কিন্তু অ্যাডে চলে কিন্তু আমরা আপনারা আপনাদের জানানোর জন্য বলছি আমরা কিন্তু আমাদের কোনো আলোচনাতে বা আমাদের কোনো ভিডিওতে আমরা অ্যাড সেন্স করি নাই অর্থাৎ আন্তর্জাতিকভাবে যে অ্যাডগুলো আসে অনেক খারাপ অ্যাড আসে এই জন্য আমরা সেই অ্যাড সেন্স করি না যে আমরা কোনো অ্যাড দিচ্ছি না কিন্তু তাহারিক টিভিতে আমরা চাচ্ছি হালাল পণ্যের অ্যাড দিতে যারা আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন আপনাদের যে প্রোডাক্টগুলো আছে আপনারা এটা ইচ্ছা করলে আমাদের এই মাধ্যমে তাহারিক টিভির মাধ্যমে প্রচার করতে পারেন আপনারা তাহারি টিভির মাধ্যমে প্রচার করতে পারেন আমরা আমাদের প্রোগ্রামের মাঝখানে আপনাদের পণ্যের অ্যাডটা আমরা দিয়ে দিব। দিলে আমাদের যত শ্রোতা আছে দেশে বিদেশে তারা জানবে যে এইখানে এই পণ্যটা হালাল আর একটা বিষয় জেনে খুশি হবেন যে আর তাহারিকে যখন আমরা কোনো বিজ্ঞাপন দেই তখন মানুষ মনে করে এটা হালাল আমরা একসঙ্গে হস্কা ভালো বিজ্ঞাপন দিতাম সবাই বা মনে করতো এটা আমাদেরই হস্কা ভেলা আমরা একদিন মিষ্টি দোকানের বিজ্ঞাপন দিয়েছিলাম তো সেখানে প্রথম খেয়াল করে নেয় যে সেখানে আপনার মিলাদ প্রসঙ্গে জন্মদিনের মিষ্টি ক্যাক বিতরণ করা হয় বিক্রি করা হয় এই কথাগুলো কিন্তু বিজ্ঞাপনে লেখা ছিল তা আমাদের পাঠকরা ধরেছেন যে কি ব্যাপার তাহারিকের বিজ্ঞাপনের মধ্যে ইদ মিলাদ নবীর মিষ্টি জন্মদিনের মিষ্টি বিতরণ হয় এটা কেন আমরা তখন বললাম যে আসলে বিজ্ঞাপনটা তো আমাদের না যিনি যিনি মালিক দোকানদার তার বিজ্ঞাপন তো যাই হোক তারপরে আমরা এই ওই ধাক্কা থেকে আমরাও সতর্ক হয়েছি আমাদের কাছে যখন কোনো বিজ্ঞাপন আসে তখন আমরা সেই বিজ্ঞাপনটাও কারেকশন করি আমরা কোনো বিদ্যার্থী কোনো বাক্য সেখানে রাখি না হালাল যেটুকু জায়েজ শরীয়ত যতটুকু পারমিশন দেয় ঠিক ততটুকু কিন্তু আমরা লেখার বাইরে আমরা লিখি না অতিরিক্ত অতিরিক্তকে লিখলে সেই বিজ্ঞাপন আমরা দেই না তো সেই জন্য আমরা তাহারিক টিভির মাধ্যমে যদি আপনাদের কোনো বিজ্ঞাপন প্রচার হয় তাহলে জানবেন যে যারা শুনবে তারা এক বাক্যে প্রথম চোটে বিশ্বাস করে নেবে যে এটা ঠিক এটা সলিড এখানে কোনো ভেজাল নাই ওই পণ্যের মধ্যে ভেজাল নয় বা এই ব্যবসায়ীর মধ্যে কোনো ভেজাল নাই বা যে দোকানের বা যে কোম্পানির কথা বলা হচ্ছে এটা আলহামদুলিল্লাহ হালাল এবং এখানে মানে বিশ্বাস করা যায় এইটুকু ইতমিনান তারা নিবে ইনশাল্লাহ তো যাই হোক দিনী ভাইরা সমস্যা হয়ে গেছে আচ্ছা বিজ্ঞাপনের খরচের বিষয়ে জানতে চাচ্ছেন সেটা তাহারিকের একটা খরচ আছে আমাদের অর্থাৎ তাহারিক পত্রিকার একটা খরচ আছে সেটা ফুল পেজে একরকম রেট আছে অর্ধেক আছে কোয়ার্টার আছে তো সেটা ফুল পেজে রেট হচ্ছে বিশ হাজার টাকা তারপরে হাফ হচ্ছে দশ হাজার তারপরে কোয়ার্টার হচ্ছে পাঁচ হাজার এইটা তবে একসঙ্গে কয়েক সংখ্যা দিলে সেটা আমরা অনেকটা ছাড় দেওয়ার চেষ্টা করি তো একইভাবে তার একটি দেওয়ার ক্ষেত্রে আপনারা আলোচনা করবেন আপনারা আমাদের আমরা আপনাদের এখানে আমার মনে হয় টাকা নিয়ে টাকা নিয়ে খুব একটা বাঁধবে না আমরাও চাই আমাদের হালাল ব্যবসায়ী বাইদের জিনিসটা প্রচার হোক সমস্যাকে আমরাও প্রচার করতে চাই আপনারা আমাদেরও সহযোগিতা করবেন আমরা আপনাদেরও সহযোগিতা করবেন ইনশাল্লাহ এইভাবে আমরা উভয় যদি পারস্পরিক একসঙ্গে থেকে কাজ করি তাহলে আমরা আশা করি দাওয়াতি মতন ভালো কাজ করতে পারবো ইনশাআল্লাহ তো আমি আর কথা দীর্ঘায়িত করছি না ইফতারের সময় একেবারে নিকটবর্তী আজকের আয়োজনে আপনারা আপনার এসেছেন কষ্ট করে অনেক উপস্থিতি মাসা আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা থাকলো ধন্যবাদ থাকলো আগামী আয়োজনে আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী এইভাবে আমরা মাঝে মধ্যে আপনাদেরকে ডাকবো কষ্ট দেবো ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা একটু কষ্ট স্বীকার করে হলো আমাদের আহ্বানে সারা দিবেন ইনশাল্লাহ সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আন্তরিক 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 মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি ও আখিরে দাওয়ানান আলহামদুলিল্লাহ রবিল আলমিনোহানক হামদিকা সাদু আল্লাহ ইংতা ফিরুক আতুব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত